কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্প জেলা পরিষদ টাওয়ার রাঙ্গুনিয়া উপজেলা রাঙ্গুনিয়া জেলা পরিষদ ডাকবাংলো আনোয়ারা উপজেলা আনোয়ারা জেলা পরিষদ ডাকবাংলো পটিয়া উপজেলা শেখ কামাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রাউজান উপজেলা শেখ কামাল কমপ্লেক্স নির্মাণ চট্টগ্রাম এয়ারপোর্টে বঙ্গবন্ধু মোড়াল পটিয়া উপজেলাধীন উজিরপুর সড়কে শিকলবা খালের উপর 390.400 মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার ব্রিজ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ জাদুঘর চট্টগ্রাম তাছাড়া এয়ারপোর্ট থেকে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত রাস্তা দক্ষিণ হালি শহরে সিমেন্স হোস্টেল কমপ্লেক্স ভবন নির্মাণ ডিসি পার্ক চট্টগ্রাম হাজার বছর নৌকা জাদুঘর চট্টগ্রাম 191টি উন্নয়নের ইউনিয়ন 191টি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র স্মার্ট স্কুল বাস সার্ভিস পর্যটক বাস রিভার ক্রুজ ফুল ডে ট্যুর সম্বলিত পর্যটন সেবা চট্টগ্রাম চট্টগ্রাম বার্ডস পার্ক ইত্যাদি কিছু উদ্বোধন করলাম, কয়েকটা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম যা অক্সিজেন শেষ হবে, সেই উপহারটা আজকে আপনাদের জন্য চট্টগ্রামবাসীর জন্য। তাছাড়া আপনারা জানেন যে আজকে এই যে উন্নয়ন এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ নৌকা মার্কায় আপনারা গত নির্বাচনে ভোট দিয়েছেন, এই নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন, আর এই নৌকা মার্কা যখনই সরকার এসেছে দেশের মানুষের উন্নতি হয়েছে। গত 15 বছরে এই চট্টগ্রামে আমরা যে উন্নতি করেছি, আজকে মিরসরাই সেখানে বিশাল আপনাদের ইকোনমিক জোন অর্থাৎ বিশাল অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, দেশি বিদেশি বিনিয়োগ আসে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রায় $22 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব ইতিমধ্যে আমরা পেয়েছি। তাছাড়া আমাদের আনোয়ারার গহির এলাকায় 744 একর জমিতে প্রতিষ্ঠা করা হয়েছে বিশেষ অর্থনৈতিক জোন। চট্টগ্রামে 4 লেন সড়ক যা আমরা সিদ্ধান্ত নিয়েছি 6 লেনে উন্নয়ন করে দেব। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য ইতিমধ্যেই আপনারা জানেন ঢাকা কক্সবাজার হাইওয়ে সেটাকে আমরা 6 লেনে উন্নীত করবার প্রকল্প হাতে নিয়েছি। লালখাল বাজার থেকে পতেঙ্গা 16.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় 54 কিলোমিটার দীর্ঘ 3টি মেট্রো রেল নির্মাণের জন্য সমীক্ষা চলছে, যদি সফল হয় চট্টগ্রামে মেট্রো রেলও ইনশাল্লাহ আমরা করে দেব। তাছাড়া আমরা চট্টগ্রাম রোড বাইজিৎ সংযোগ সড়ক মুরাদপুর লালখান বাজার আক্তারুজ্জামান ফ্লাইওভার কদমতলী ফ্লাইওভার অক্সিজেন কোয়ায় সংযোগ সড়ক ইত্যাদি আমরা নির্মাণ করে দিয়েছি। তাছাড়া চাকদায় কালুরঘাট আউটার মেইন ড্রাইভ 4 লেনে সেটাও নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম মিরসরাই থেকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত 250 কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের অন্যতম মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের আমরা বে টার্মিনাল করে দিচ্ছি, চট্টগ্রামকে আরও দ্বিগুণ বাড়ছি আঞ্চলিকভাবে, অর্থাৎ নেপাল ভুটান ইন্ডিয়াও যাতে ব্যবহার করতে পারে সেই পদক্ষেপ নিয়েছি। চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামী লীগই করে দিয়েছে। সুপেয় পানির জন্য পানির শোধনাগার 1 নম্বর আগে করেছি, 2 নম্বরের কাজ চলছে। বলখালিতে আমরা ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প প্রায় শেষ হওয়ার পথে। হালি শহরে 3,800 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মহাসড়ক সুয়ারিজ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সবচেয়ে সমস্যা জলবদ্ধতা, এই জলবদ্ধতা দূর করবার জন্য ইতিমধ্যেই 11,000 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা নিয়েছি, তার কাজ যাতে সম্পন্ন হয় সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। এখানে রিফাইনারির কাজ, দ্বিতীয় স্টার রিফাইনারির কাজ চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা করেছি, এখানে প্রায় 18টা বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় 35টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রায় আমরা এই 15 বছরে নির্মাণ করে দিয়েছি। হাইটেক পার্ক আইটি বিজনেস ইনকিউবেটর ও ট্রেনিং সেন্টার সফটওয়্যার টেকনোলজি পার্ক কর্ণফুলী নদীর চরে 73 একর জায়গায় মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম সেটাও করা হচ্ছে। সব থেকে বড় কথা খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে সেটা হলো দোহাজারি রামু কক্সবাজার রেল লাইন, যেটা এশিয়ান রেলওয়ে লাইনের সাথে যুক্ত হবে। খুব তাড়াতাড়ি আমি যাব কক্সবাজার এই রেল লাইন উদ্বোধন করতে। রাঙামাটি পর্যন্ত আমরা রেল লাইন করার চিন্তা আছে। আমরা কক্সবাজার মহেশখালীতে ইকোনমিক জোন করে দিয়েছি, সেখানে মাতার বাড়িতে ডিপসি পোর্ট সেটা নির্মাণ হচ্ছে। খুব তাড়াতাড়ি ডিপসি পোর্টের একটি কর্তৃপক্ষ করে আইন করে দেব, এলএনজি টার্মিনাল করে দেব। তাছাড়া বিদ্যুৎ সমস্যা দূর করার জন্য
কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করে যাচ্ছি, আমরা আরো অনেক কাজ করেছি, এত বলে আর মানে শেষ করা যাবে না। তবে চট্টগ্রাম আমি মনে করি সব সময় বাংলাদেশের জন্য, এটা হচ্ছে আমাদের বাণিজ্য রাজধানী, সেই হিসেবেই চট্টগ্রামকে আমরা তৈরি করে দিচ্ছি।